দেখাই তো অষ্টম শ্রেণীর বিজ্ঞানের বিজ্ঞান বইয়ের চতুর্থ নম্বর অধ্যায়ের যে টিক চিহ্ন গুলো আছে ওইগুলো আজকে দেখাই দেবো, প্রতিটাই প্রত্যেকটি দেখাই দেবো। তো এখানে চারটা টিক চিহ্ন রয়েছে, তো চারটার উত্তর দেখাই দেবো। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে আসা বেল আইকন প্রেস করে সেট করে নেবে। তো এই চারটা টিক চিহ্নের উত্তর কিন্তু আমি 3 মিনিটের মধ্যে দেখাই দেবো এবং বাকি 5 মিনিট অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো 3 মিনিটের মধ্যে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে টিক চিহ্নের, এই চারটা টিক চিহ্নের। তো আজকে শুধু এই চারটা টিক চিহ্নই দেখাই দেখাই দিব, তোমরা শুধু 3 মিনিট ভিডিওটা দেখলেই তোমাদের আজকের উত্তরটা দেখা হয়ে যাবে, আর বাকি 5 মিনিটে আমি নেই কিছু একটা একটা বিষয় নিয়ে আলোচনা করবো। তো এটুকু তোমাদের শুনলেও হবে না শুনলেও চলবে। তো এখন উত্তরটা দেখার আগে আমি একটি কথা বলছি, তোমাদের বাকি ক্লাসের সৃজনশীলের উত্তর সঙ্গে প্রশ্নের উত্তর টিক্সিনের উত্তর ওইগুলো দিয়ে দিয়েছে, ওইগুলো কীভাবে দেখবি সেটা বলে দিয়ে তারপর তোমাদের উত্তরগুলো দেখাই দিব। তো বাকি ক্লাসের সৃজনশীলের উত্তর সরাসরি গাড়ি থেকে কীভাবে দেখবে, টিক্সিনের উত্তরগুলো সরাসরি গাড়ি থেকে কীভাবে দেখবে, সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো কীভাবে দেখবে সেটা আমি বলে দিচ্ছি, তারপর এই চারটা টিক চিহ্নের উত্তরটা দেখাই দেবো। তো তোমরা কীভাবে দেখবে, যে সৃজনশীলটা দেখতে পাবো ওই সৃজনশীলের ক নাম্বারটা লিখে এই ইসলাম মাফল লিখে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণতাটা চলে আসবে, যদি না সে তাহলে আবার ওই সৃজনশীলের ক নাম্বারটা লিখে সখীপুর লিখে সার্চ করবে, কারণ দুইটা চ্যানেলের ভিডিও ছাড়তে হয়েছে, এই চ্যানেলে একটু সমস্যা ছিল তার জন্য এটার মধ্যে নতুন ভিডিও এটার মধ্যে ছাড়তেছি, এবং এটার মধ্যে যে আগের 450-এর মতো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আর বাকি নতুনগুলো এটা এটার মধ্যে দিতে হয়েছে দিতেছি এখনও। তো তাই তোমরা যে চ্যানেলটা দেখতে পাবো ওই চ্যানেলে ক নাম্বার লিখে এই সমস্যা লিখে একবার সার্চ করবে, আর একবার ক নাম্বারটা লিখে এই সখীপুর লিখে সার্চ করবে। যদি প্রথম চ্যানেলে এসে যায় তাহলে দ্বিতীয় চ্যানেল নাম লিখে কোনো সার্চ করার দরকার নাই, যদি প্রথম চ্যানেলে না আসে প্রশ্নটা লিখে এই সমস্যা লিখে সার্চ করার পর যদি না আসে তাহলে আবার ওই চ্যানেলে ক নাম্বার লিখে আবার সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবে, সরাসরি গাইড থেকে উত্তরগুলো পেয়ে যাবে। এবং টিক চিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে, যে অধ্যায়ের টিক চিহ্নের উত্তরগুলো জানতে হবে ওই অধ্যায়ের প্রথম যে টিক চিহ্নটা থাকবে ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে এই সমাজ লিখে সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলো টিক চিহ্নের উত্তর চলে আসবে, যদি না আসে আবার ওই টিক চিহ্নের প্রশ্নটা লিখে সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে সরাসরি গাইড থেকে। এবং শূন্যস্থান দেখার ক্ষেত্রে শূন্যস্থানে যা লেখা থাকবে তাই লিখে এই সমাজ লিখে সার্চ করলে ওই শূন্যস্থান সবগুলোর উত্তর চলে আসবে, যদি না আসে তাহলে আবার ওই প্রথম যে শূন্যস্থানটা থাকবে ওই শূন্যস্থানের প্রশ্নটা লিখে সখীপুর লিখে আবার সার্চ করবে, দুইবার দুইবার করে সার্চ করবে, যদি প্রথমবার আসে যায় তাহলে দ্বিতীয়বার সার্চ করার কোনো দরকার নাই। তো আজকের উত্তরটা দেখে নেওয়া যাক, যে এখানে প্রথমে একটা আছে যে কোনটি গুচ্ছ ফল, তো এটার মধ্যে উত্তর হবে খ, খতে উত্তর হবে শরীফা, কোনটি গুচ্ছ ফল শরীফা। এরপর হচ্ছে 2 নম্বর, পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি, উত্তর হবে বরগ, বরগতে উত্তর হয়েছে রঙিন ও মধু গ্রন্থি যুক্ত হয়, রঙিন ও মধু গ্রন্থি যুক্ত হয়। এরকম একটা চিত্র দেওয়া আছে। তারপরে 3 নম্বর, তো 3 নম্বরটা দেখার আগে তোমরা যদি টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মডিটেশন, ফেসবুক মডিটেশন করতে চাইলে এই চ্যানেলের কভার হতে মনে হচ্ছে ওখান থেকে যোগাযোগ করে নিতে পারো। চিত্রের কোন অংশটি পরা গরেণু ধারণ করে, তো উত্তরটা দেখে নেওয়া যাক, উত্তর ক এম, ক এম, তো এই যে এখানে উত্তরটা এম এটা। এরপর 4, নিচের পি অংশটি, পি অংশটি কি এর কিসের, তো এখানে পি অংশ হয়ে যে পি অংশ এখানে দেখো, তো এখানে উত্তর হবে খ, 1 এবং 3, 1 ও 3 আই, এখানে রয়েছে ফলে পরিণত হয় এবং বংশ বিস্তারে সাহায্য করে, 2 আই এবং 3 আই, সরি 2, এটা খ নম্বর উত্তর হবে, 1 ও 3 আই, 1 ও 3 আই ফলে পরিণত হয় এবং বংশ বিস্তারে সাহায্য করে। তো এই টিক চিহ্নগুলো দেখানোর আজকের ভিডিওটা শুধুমাত্র করা এই টিক চিহ্নগুলো দেখানোর জন্যই। তো ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকন প্রেস অল সেট করে রাখবে। তো ভিডিও আরও যদি কোনো ক্লাসের প্রশ্নের উত্তর বাদ পড়ে থাকে বা টিক চিহ্নের প্রশ্নের উত্তর বাদ পড়ে থাকে তো কমেন্টে বলে দিয়ে সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো প্রতিটা টিক চিহ্নের জন্য 3 মিনিট করে করে থাকি, তো ভিডিওটা কিন্তু 8 মিনিটের হয় এবং 3 মিনিটের মধ্যে তোমাদের উত্তরগুলো দিয়ে দিই। তো এই ভিডিওটাও 8 মিনিট হবে, কিন্তু তোমাদের যেটুকু দেখানো সেটুকু কিন্তু আর উত্তরগুলো আগেই দেখাই দিছি। তো যদি আরও কোনো ক্লাসের সৃজনশীল উত্তর লাগে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লাগে তো কমেন্টে বলে দেবে, সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। সাবস্ক্রাইব তার বড় কম না, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা বেল আইকন প্রেস করে সেট করে রাখবে,
এবং যদি আরো কোনো ক্লাসের এমন থাকে যে এই ক্লাসের সৃজনশীলের উত্তর দিই নাই বা রচনামূলক প্রশ্নের উত্তর দিই নাই বা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই নাই এরকম যদি থাকে তাহলে কমেন্টে বলে দেবে, তো সরাসরি গাড়ি থেকে উত্তর দেখাই দেবো। আজকে শুধুমাত্র করা ছিল যে টিক চিহ্নের উত্তরগুলো দেখো, অষ্টম শ্রেণীর বিজ্ঞানের চতুর্থ নম্বর অধ্যায়ের টিক চিহ্নগুলো দেখাই দিলাম। তো আরও যদি কোনো ক্লাসের টিক চিহ্নের উত্তরগুলো লাগে তো কমেন্টে বলে দেবে, সরাসরি গাড়ি থেকে উত্তরগুলো দেখাই দেওয়ার চেষ্টা করবো। আজকে এটা আর বড় করবো না, তো বড় বলতে প্রতিটা ভিডিওয় 8 মিনিট করে করি, তো উত্তরগুলো কিন্তু 3 মিনিটে বলে দিয়ে দিই। 8 মিনিটের করা কারণ হলো যে ওটার মধ্যে মিড রোল ব্যবহার করা যায়, আর একটা হলো যে ভিডিওটা উপরের দিকে শো করে। 8 মিনিটের ভিডিও করলে ভিডিওটা উপরের দিকে শো করে, উপরের দিকে শো করলে ওটা তোমাদের চোখে আগে তোমাদের যখন তুমি সার্চ করবে তখন উপরে শো করবে, তার মানে ভিডিওটা একটু বড় করা। তো তোমরা 3 মিনিট তোমাদের উত্তরগুলো 3 মিনিটের পেয়ে যাও। তো এর পরবর্তী ভিডিওটা হবে যে পরবর্তী ভিডিওগুলো এই পাশে হবে, পরবর্তী ভিডিওটা হবে পঞ্চম অধ্যায়ের টিক চিহ্নগুলো। তো পঞ্চম অধ্যায়, তো যে পঞ্চম অধ্যায়ের পরবর্তী অধ্যায় হবে এই পঞ্চম অধ্যায়, তো পঞ্চম অধ্যায় দেখাই দেবো। তো এর পরবর্তীতে এই যে এখানে টিক চিহ্ন রয়েছে, টিয়ারের পরবর্তীতে এই যে টিক চিহ্ন, এই যে এখানে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোনটি উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে, তো এগুলা এর পরবর্তী ভিডিওতে। তো তোমরা কীভাবে টিক চিহ্নের উত্তরগুলো দেখবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখবে, এগুলো কিন্তু আমি উত্তর দেখানোর আগে বলে দিই, তোমরা ভালোভাবে দেখে তারপর শিখে নেবে। তো আজকে এটা বড় কমনা, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন করতে দিলে বিদেশ একটা দোকান রাখবো, ওই দোকানে একটা বিদার কাছে গুলি করে মেরা লাগছে, একটা দোকানে থাকতো ওই দোকানে ডাকাতি হয়েছে, ওই ডাকাতরে গুলি করে মাইরা হয়েছে, কি হ্যাঁ একজন দোকান থাকছে না, রাইতে এলো এই দোকানে ডাহাতি হয়েছে, এই দোকান আর দোকানদার রোগান মারছে বড় মেরেছে, দোকান থেকে পড়ে দিয়েছে, দোকানদার মারছে ডাহাতে। পুলিশ